আমাদের স্কুলের যে সরকারি স্কুলে ওয়ান থেকে পড়ছিল এখন হেডসাইন আমাদের ডেতে ভর্তি নিতে চাইছেন না আমরা চাইছি আমাদের ছেলেগুলো কোথায় যাবে বলুন ভর্তি হতে ওই জন্য আমরা চাইছি আমাদের সরকারি স্কুলের ছেলেগুলো প্রত্যেকটা যেন এই ডেতে ভর্তি হয় বেসরকারি যারা করতো মর্নিংয়ে তাদেরকে আগেই করেছে আর যারা সরকারি আছে সাথী জন তাদেরকে কাজ করতে নেই 110 দিন ধরে বলছে 70 জন আর ভর্তি নেওয়া যাবে না তাই 70 জন কোথায় যাবে সেই 70 জন কোথায় যাবে বেসরকারি টাকা দিয়ে পড়াচ্ছে বেসরকারি ভর্তি হচ্ছে ঠিক আছে ঠিক আছে আর যারা সরকারি তো পড়েছে তাদের কাছে নেই আপনার নাম কি আপনার কি নাম আমার নাম কার্তিক বলুন যে সবাই ভর্তি হবে তার বলুন একজন বিবৃতি দিন যে সবাই ভর্তি হবে সবাইকে ফোন দেওয়া হবে আমাদের ছেলেরা এই প্রাইমারি স্কুলে পড়তো সিএমএসে পড়ে পড়তো তারা প্রত্যেকে পাস করেছে হেডমাস্টার মশাই প্রাইমারি স্কুলে বলুন তাড়াতাড়ি বলুন প্রাইমারি স্কুলে হেডমাস্টার মশাই 180 জন ছেলের নাম দিয়েছে এখানে হেডমাস্টার মশাই বলছেন 110টার বেশি আমরা নেব না অথচ বেসরকারি স্কুল থেকে সমস্ত ছেলেদের নিয়ে নিয়েছে সরকারি স্কুলে আপনারা কি চাইছেন আমরা চাইছি কি বলছেন বলুন।